বিয়ে শাদী করছে 30-35 বছর বয়সে, এখন সে চিন্তা করে না, মা তো বিয়ে করছে এত বুড়া বয়সে একটা, এই বউরানি এখনো যদি সন্তান দিয়ে দেয় তাহলে কেমন হবে, একটু হানিমুন করা লাগবে না? নেপালে যায় হানিমুন করতে, ইন্ডিয়া যায় হানিমুন করতে, কক্সবাজারে যায় হানিমুন করতে, হানিমুন করতে 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 7-8 বছর শেষ, এখন বাচ্চা যে না এনাই এতদিন, 7-8 বছর পরে বয়স হয়ে গেছে 40-এর উপরে, এখন বাচ্চা নিতে চায়, বাচ্চা আর হয় না, হয় আছে না নাই? বাচ্চা যখন হয় না, এখন বছরে বছর বছরে বছর খালি আজমির শরীফে দৌড়ায়, কি ব্যাপারে তো আজমিরে কি বাচ্চা হয় না বাবা, আপনার দরবারে আসছে একটা বাচ্চা দিন, আর বাবাও তো সেই কোয়ালিটির বাবা, সুন্দর করে বিবিটারে কয়, আরে বউটা দেখে কয় সুন্দরী তো আছে, এখন স্বামীদের কয় শোনেন আমাদের দরবারে রেখে যান, সুমন্তর সুকালা গুত্তার গো বাচ্চা হয়ে যাবে, যান বাচ্চা দেনেওয়ালা কে? সবার মতো বিয়ে করবেন না, বাচ্চা নেবেন না, এত সোজা আপনি যখন কইবেন আল্লাহ তখনই বাচ্চা দিয়ে দিবে, হ্যাঁ এজন্য বিয়ে করেন ইয়াকুনু ফুকারা আয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলি, কেউ যদি গরিব থাকে আল্লাহ বলে বিয়ে করার মাধ্যমে তাকে ধনী বানায় দেওয়া হবে, জোরে বলেন সুবহানাল্লাহ, খবরদার অন্যের বেটি রেনিয়া অযথা মার্কেটে যায় না, এখন বিয়ে শাদী করনেওয়ালাদেরকেও তো বলতে হয়, কারণ পরকীয়া দিন দিন বাড়তেছে, এটাও ঠিক না, পরকীয়া বাড়তেছে, ঘরে বউ আছে এরপর আলোচনার লগে আমরা আসলাম, দেখেন রাসূল বলেন কিয়ামতের আগে জেনা ব্যভিচার বাড়বে, কি বাড়বে? জেনা বাড়বে, অসংখ্য মানুষ আছে তালাক প্রাপ্ত বউ নিয়ে সংসার করতেছে, আছে না নাই? আমার মাচ্ছা দেগুলা না চলে আসছে তাই বললাম, আল্লাহ আমাদের সমাজকে হেফাজত করুক, বলেন আমিন। তাহলে দেখেন বরকত দেনওয়ালা আল্লাহ, আল্লাহ বলেন তুমি শুকরিয়া করবা, তোমার শুকরিয়া খালি আলহামদুলিল্লাহ না, যেই যেই নিয়ামত দিয়েছেন নিয়ামতকে নিয়ামতের মানসা অনুযায়ী কদর করা, অর্থাৎ চোখের নিয়ামত আল্লাহ দিয়েছেন, চোখের নিয়ামতের শুকরিয়া করতে গেলে চোখ দিয়ে খারাপ জিনিসের দিকে তাকানো যাবে, হাত দিয়েছেন হাতের নিয়ামতের শুকরিয়া করতে গেলে হাত দিয়া কোরআন ধরা লাগবে, কোন মানুষের অবৈধ জিনিস ধরা যাবে, পাও দিয়েছেন পাও দিয়া আল্লাহর ঘর মসজিদে যাওয়া লাগবে, অন্য কোনো জায়গায় যাওয়া যাবে, যখন আপনি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে ইমানের পথে চালাবেন তখনই বলা হবে নিয়ামতের শুকরিয়া আদায়, সুবহানাল্লাহ, তার মানে এত সোজা নয়, আর কোন বান্দা যখন শুকরিয়া করে আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, শুকরিয়া করার দ্বারা বান্দার নিয়ামতকে বাড়ায় দেয়, বান্দা এই ব্যক্তিটা বারবার বর্শি দিয়া মাছ ধরে, যতবার ধরে ততবার বলে বিসমিল্লাহ, যতবার ধরে ততবার বলে বিসমিল্লাহ, কিন্তু একবার মাছ উঠে না, মাছ যখন উঠে না দেখে তখন বলে আলহামদুলিল্লাহ, এ মুসলমান বিপদে পড়লেও আলহামদুলিল্লাহ বলনে বলা লোকের বড়ই অভাব, বিপদেও যারা আল্লাহর শুকরিয়া করতে পারে তারাই হলো প্রকৃত মুমিন, ঠিক কিনা? এই বান্দাটা বারবার আলহামদুলিল্লাহ বলে ওদিক দিয়ে বেঈমানটা খালি হাসে, হ্যাঁ ধর ধর আলহামদুলিল্লাহ ক, মাছ আমি যা আছে সব ধরে ফেলি, বেঈমানটা সারাদিন মাছ পায়, সন্ধ্যার দিক চলে আসলো, ইমানদার বান্দা শেষবারের মতো বিসমিল্লাহ বলে বর্শিটা ফালাইলো, এখন বর্শি উঠানোর সময় দেখা দেখে বিশাল ভারী ভারী লাগে, ভারী ভারী লাগে, তার মানে বিশাল বড় একটা মাছ উঠে গেছে, ইমানদার বান্দাটা সারাদিন মাছ না পাওয়ার পর যখন নাকি সন্ধ্যার দিকে বর্শিটা উঠাইতে যাবে তখন দেখে ভারী, বর্শিটা কোনো মতে হাত দিয়ে টান দিয়ে উঠায় তাকায় দেখে বিশাল বড় একটা মাছ বর্শির ভিতরে আল্লাহ পাক জুটায় দিছেন, ওই বেচারা সারাদিন যতগুলা মাছ পাইল সবগুলা মাছ মিলাইলে যা হবে তা আল্লাহ পাক এই বান্দারে একটার মাধ্যমে দিয়ে দিছেন, সুবহানাল্লাহ, এখন বলেন তো বেঈমানের মন খুশি না খারাপ? ইমানদারের মন খুশি না খারাপ? ইমানদার মাছ পাওয়ার পরে লাভ দিয়া কাল আলহামদুলিল্লাহ পাইছি দেখছিস বেটা, ইমান করা বুঝছি, মাছের পেট ভালো না, কিছু মানুষ আছে উন্নতি করলে তার মজা লাগে না, এই টাইপের আর কি, বেচারা মাছটা পাইছে খুশির ঠেলায় কি করবে বুঝতেছে না, সারাদিন পাওয়ার পর সারাদিন না পাওয়ার পর যখন নাকি বিশাল বড় মাছটা পাইলো এই মাছটারে ছুটাইতে যাবে, ছুটাইতে যাওয়ার সময় আল্লাহর কি কুদরত, একটা লাভ দিয়া মাছটা আবার সমুদ্রের ভিতরে পড়ে যায়, বান্দা এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমানের দিকে তাক দিয়া বলে আল্লাহ
তুমি যেটার উপরে খুশি আমি আল্লাহ আমি বান্দা ও তুমি আল্লাহর সন্তুষ্টে খুশি বেঈমানটা এই জিনিসটা দেখার পর কহ আরো খুশি থাক এদিক দিয়ে প্রত্যেকটা বান্দার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে ফেরেশতা আসে না নাই মুমিনের ফেরেশতা ডাক দিয়ে বলে আল্লাহ এই বান্দাটা 24টা ঘন্টা তোমার নামে বর্ষি ফেলায় এই বান্দাকে তুমি বারবার 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 তুমি বান্দাকে আশাহত করে দিলা আর বেঈমানটা 24টা ঘন্টা গায়রুল্লাহর নামে মাছ ধরে কিন্তু তুমি মাছ দিলা মালিক গো এটা তোমার কেমন বিচার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ফেরেশতা তোরা বুঝবি না এই বান্দাটা 24টা ঘন্টা মাছ ধরার পর আমি আল্লাহ তারে মাছ দেই নাই আমি আল্লাহর নাম নেওয়ার পরেও কেন নেই নাই জানো এই বান্দার জন্য আমি একটা জায়গা রাখলাম ওই বান্দার জন্য আমি একটা জায়গা রাখলাম এ রহমতের ফেরেশতা যাও মুমিন বান্দার জন্য বিশাল বড় একটা জান্নাত রাখা আছে আমি আল্লাহর তরফ থেকে ওই বান্দার জন্য জান্নাতটা একটা নজর দেখে এসে তারপরে আমি আল্লাহকে বলবা আল্লাহর ফেরেশতা সুন্দর করে চলে যায় ওই মুমিনের জন্য আল্লাহর তরফ থেকে যে জান্নাতটা বরাদ্দ রাখা আছে ওই জান্নাতটা দেখার জন্য চলে যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এ মুসলমান আপনার মতো আমার মতো আপনা থেকে আপনা মুমিন যারা এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাতটা বরাদ্দ রাখবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই জান্নাতটাও হবে দুনিয়ার সব দুনিয়ার মতো 10টা দুনিয়ার সমান জান্নাত যদি গরিবকে না বানাইতো বড় লোকের দাম ছিল এখন আমাকে বানাইছে গরিবের কারণে গরিবকে বানাইছে আমার কারণে তা আল্লাহ পাক এটাকে একটা নিউটন করছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তা দুনিয়াতে যদি কেউ কোটি টাকা ইনকাম করার পরেও বলে ভালো নাই রাসূল তার জন্য বলেন ওর পেট মাটি ছাড়া ভরবে না আর যদি কেউ মনে করে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহ পাক বলেন আমি শুকরিয়ার কারণে লা আজিদান্নাকুম যত নিয়ামত আছে সবগুলোকে বাড়ায় দেব সবগুলোকে নিয়ামত বাড়া মানে কি সম্পদ বাড়া বুঝুন নাই নিয়ামত বাড়া মানে কি সম্পদ বাড়া সুস্থতা হলো অনেক বড় নিয়ামত কেউ শুকরিয়া করবে তো সুস্থতার নিয়ামত বেড়ে যাবে কেউ শুকরিয়া করবে তো সম্পদের নিয়ামত বেড়ে যাবে কেউ শুকরিয়া করবে তো তার জীবনের আয়ুর নিয়ামত বেড়ে যাবে কেউ সুস্থ কেউ শুকরিয়া করবে তো রাস্তাঘাটে চলাচল করবে কোনো অ্যাক্সিডেন্ট হবে না ওই বরকত নিয়ামত বেড়ে যাবে এন্ড শুকরিয়া মানে কি আলহামদুলিল্লাহ বলা এই আমরা শুকরিয়া মানে কি বুঝি আলহামদুলিল্লাহ আমি তো শুকরিয়া করছি না শুকরিয়া মানে আলহামদুলিল্লাহ বলা না শুকরিয়া মানে কি আল্লাহ পাক যেই জিনিসটা যেভাবে দিয়েছেন ওই জিনিসটার আল্লাহর মানসা মোতাবেক কদর করা বুঝছেন আল্লাহ যেই যেই নিয়ামত দিয়েছেন নিয়ামতের মানসা অনুযায়ী কদর করা আল্লাহ পাক চক্ষু দিয়েছেন এটা নিয়ামত না নিয়ামত না এই চোখের কদর কি শরীর দিকে তাকাইলে না কোরআনের দিকে তাকাইলে তো যুবকরা তাকায় কার দিকে হ্যাঁ তো তাকায় নিয়ে আবার এই সওয়াল তুই কার পায় দাঁড়াস বান্দরের ভাই না কুকুরের ভাই কোনটা না আমার নিজের ভাই দাঁড়াতে শিখিনি বুঝলি খাওয়াবে কি নিজে তো খাতি পারে না নিজে খাতি পারে না তার রুচির সমস্যা তা বলে বউরে খাওয়াতে পারবে না কি কথা কর না কেন এই আপনি যখন বিয়ে করলেন রিজিক আল্লাহ পাক আপনার জন্য লিখছে না তা আপনার রিজিক তো আছেই প্রত্যেকের রিজিক আল্লাহ পাক লিখছেন না তা আপনি যখন বিয়ে করবেন ওই বউটা তার রিজিক নিয়ে আপনার ঘরে আসবে না রাসূল বলেন দুইজনের খাবার তিনজন খেতে পারে সুবহানাল্লাহ কেন বিয়ে যখন করলেন তখন খাবার হলে কয়টা দুইটা অলরেডি ফ্রি একটা সন্তান খাইতে পারবে আর সন্তান যদি আরেকটা নেন তাহলে তো আরো বাড়লো ভালো না করলো আমাদের দেশের মানুষ বিয়ে সময় মতো করে না তো করেই না বিয়ে যদি করেও বাচ্চা নেয় না সহজে